কেমন সিনা সিনা লাগে। তোমার নাম কি বউ? দাসীর নাম গোলাপি। এবার আশীর্বাদ করেন। কি ভিক্ষা দেব গো সাইজি, আমরা তো ভিকারিরও অধম। আসেন গরিবের ঘরে, পায়ের দুটা ধুলা দেন, যা পারি দেব। দিবা, আমি আমার বাল্যকাল ভিক্ষা চাই। দিবা, পুনা মাছে লাভ মারেছে পুকুরে, শনিবারের বার বেলাতে দুপুরে। তুই জবনের হাতে অন্ন খেয়েছিস, হায় রে কপাল আমার, আরে কপাল আমার, তোর জাত গেছে। তোমার উদ্দেশ্যটা কি? তোমরা সৎকার করো নাই, আদমর অবস্থায় আমারে পানিতে ভাসাই দিয়েছিলে। এ কই কি নিশিকান্ত, সৎকারের সময় তো তুমিও ছিলে। এই তোমরা এই বদমাশ জালিয়াত পকেট ডারে আচ্ছা করে পিটুনি দাও, ব্যাটা ভ্যাগ ধরেছে। জোসর, এতদিন কোথায় ছিলি? শোনেন গো আপনারা, ওই ওই আমার লালু, আমার বুকের দর, জামবে তাক ভুল আমার নয়, আমি ওরে ঠিকই চিনেছি, ঠিকই চিনেছি। কিন্তু তুই ওরে ঘরে নিবি কেমনে? যার ঘরে রাধাকৃষ্ণ লক্ষ্মী জনার্দন আছেন, ও সাওয়ালটা তো ধম্ম খাইছে। আরে এর থেকে তো ওর মরণও ভালো ছিল, জাত তো গেছে। এ তো ঘোর বিপদ দেখি, প্রায়শ্চিত্ত শান্তি সস্তেও কি সুরা হবে? জাত যাওয়া কি মুখের কথা? কেমনে জাত যায়, সে কি শরীর থেকে ফুস করে বাহির হয়ে যায়? জানতে পারলি ধরে রাখতাম। জাত হাতে পালি পুরাতাম আগুন দিয়া। যা,
সারে বউ সাওয়াল ডানে দুটো বাদ দিয়ে খিদের সালায় মরে বুঝি আমার বাপ ধন। দেখিস সাবধানে দিস, সুয়াস যেন না লাগে। আমাকে একটু বস না বউ, বস। আমারে মাফ করে দে রে, আমার কিছু মনে ছিল না রে বউ। যখন মনের কপাট খুলল ফকিরে নিলাম, আমার গুরু গোসাইয়ের মানা ছিল, অতীতে ফিরিস নিরে লালন, কিন্তু কি করি, বড় সাজ জাগলো যে তোরে দেখার। আমার সাধন সঙ্গিনী হবি, যাবি আমার সাথে? তেমন এক দেশে যাব সেটা হিন্দু জবন বিচার নাই, যেটা এক সাঁদে হয় জগৎ আলো, এক বীজে সব জন্ম হলো, তেমন এক দেশে পলাই চল। আমার যে ভয় করে। কিসের ভয়? কুলের বউ হয়ে থাকার দুর্ভোগ সারে, চল যাই সাত বাজারে। লালু ঘরে যাব। ওরে আমার সাধের পুনা মাস, যাবি তো? যাব ভেদা মাস। ও পড়া কপালি, তোরে জবনে ধরেছে। হ্যাঁ, তুই না হিদু বাড়ির বউ, মুসলমানের সঙ্গ নিবি, ও না জবনের অন্ন খাইছে। হ্যাঁ শান্ত হমা, যে আমারে অন্ন দিছে সে তোমারই মতো মা, যে আমারে বাঁচাইছে সে তোমারই মতো এক নারী, খামোকা জাতের দোহাই দাও কেন। চলব বাড়ি যাব, আমাদের জাত ধম্মই সব নরকে যাবি। তোমার সাথে আর এই জনমে দেখা হলো না গো। থাকো তোমাদের জাত ধম্ম নিয়ে। লালু লালু